দেশের আমরা যাদেরকে মাথা বলছি, যাদের পেছনে আসলে গভর্নমেন্ট থেকে এত ভর্তুকি দেওয়া হচ্ছে, যে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা বা যারা আসলে ভালো করছে, তারা সবাই যদি একইভাবে আসলে বিদেশমুখী হতে চায়, তো সেই জায়গাগুলো দেখা যাবে যে ভবিষ্যতে একটা সংকট এখানে হচ্ছে তৈরি করবে। তো সেই যেই সুস্থ গণতান্ত্রিক চর্চা বা এখানেও যে এসে সুন্দর মতো কথা বলে যে আসলে এখান থেকেও ভালো করার একটা সুযোগ আছে, দেশের এই লেজিসলেটিভ প্রসেসের সাথে যে ইনক্লুড হওয়ার সুযোগ আছে, সেই জিনিসগুলো আসলে আমরা ইয়ুথদের সাথে একই সাথে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্যও করছি এবং অ্যাডভোকেসিও করছি। আমি যদি যুবছায়া সংসদের ভবিষ্যৎ পরিকল্পনার দিকে আসি বা দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে আসি, আমাদের শুরু থেকে যেটা আমাদের সভাপতিও আজকে মেনশন করলেন, শুরু থেকেই আমাদের একটা বড় দাবি ছিল বা আছে এখনও, যে যুবছায়া সংসদকে সরকার গ্রহণ করুক। এবং আমরা আসলে ছায়া শব্দটা এখান থেকে উঠিয়ে দিতে চাই, যুব সংসদ বলে আসলে আমরা একটা সংসদ এখানে করতে চাই, যেটা আসলে আমরা আমাদের আশেপাশের দেশে তাকালে দেখতে পাবো অনেক দেশেই কিন্তু যুব সংসদ আছে, যেটা সরকারভাবে সরকার থেকে পরিচালিত হয়। আমাদের দেশে এখনো পর্যন্ত কিন্তু এই জিনিসটা নেই। তো আমাদের যদি আমরা বড় কিছু দাবির কথা বলি, এটা আমাদের সবচেয়ে বড় দাবি থাকবে। তো এই আন্দোলনটা যতদিন পর্যন্ত আমরা আমাদের লক্ষ্যে না পৌঁছাবো বা হয়তো লক্ষ্যে পৌঁছালো তো ভিন্ন একটা লক্ষ্য নিয়ে আমরা তখন কাজ করব, কিন্তু আমরা অবশ্যই চাই যে যুবকদের জন্য একটা জায়গা হোক, তারা নিজেদের কথাগুলা নিজেরা আসলে ভবিষ্যতে যদি এই প্রসেসের সাথে ইনক্লুড হয় কী করবে সেই জায়গাটা যাতে তারা পায়, একটা সুস্থ গণতন্ত্র চর্চা, ভালো জিনিসের সাথে ইনক্লুড থাকার, মানুষের সাথে কাজ করার জায়গাগুলো যাতে তারা সবসময় পায়, সেই সুযোগটা করে দেওয়ার জন্য আমরা চাচ্ছি যে হাজার বছর ধরেই বাংলাদেশ জাতীয় সংসদের মতোই এটাও চলমান থাকবে। আমরা মনে করি এই পদ্ধতির মধ্য দিয়ে যুবদের নেতৃত্ব বিকাশ হচ্ছে, তারা বিভিন্ন ইস্যুগুলো সম্পর্কে সচেতন হচ্ছে এবং করণীয় নির্ধারণে তারা উজ্জীবিত হচ্ছে এবং কী করা দরকার নিজেরা আলোচনা করছে, পড়াশোনা করছে, বিভিন্ন ইস্যু তথ্যগ্রহ তারা সংগ্রহ করছে। তো আমি মনে করি যে বাংলাদেশ যুব ছায়া সংসদের এই উদ্যোগ নিশ্চয়ই একটি ভালো উদ্যোগ, এর মধ্য দিয়ে হাজার হাজার যুবরা তাদের পথ পেয়ে যাবে এবং একদিন সত্যি সত্যি আজকে যারা যুব ছায়া সংসদ তারা হয়তো একদিন সত্যি সত্যি জাতীয় পার্লামেন্টে কথা বলার সুযোগ পাবে, সংসদ রিয়েল সংসদ সদস্য হিসেবে। আমরা আসলে বাস্তবায়ন হোক সেই প্রক্রিয়ার জন্যই তো আমরা এই যুব ছায়া সংসদ অনুষ্ঠিত করছি, যুবকদের নেতৃত্ব বিকাশে সহায়ক শক্তি হিসেবে আমরা তৈরি করছি। এবং আজকে আপনারা দেখলেন যে বিরোধী দল এবং সরকার দল দুটো দল তারা সংসদরা যুব ছায়া সংসদরা কথা বললেন এবং তারা ক্রিটিসিজম করলেন এবং সরকার দল তাদের সফলতার কথা তুলে ধরলেন। এবং এই ক্রিটিসিজমটা শুধু ক্রিটিসিজম করার জন্যই নয়, আসলে এর মধ্য দিয়ে তারা আসলে সরকারকে যেটা জানাতে চায় সেটা হলো কী করণীয় নির্ধারণ করা প্রয়োজন। এবং বিরোধী দল আপনারা দেখেছেন এই যুব ছায়া সংসদে তারা কিন্তু বলছে আসুন আমরা একত্রিত হয়ে কাজ করি, আমরা এই শক্তিটাকে আরও বড় করি। সুতরাং আমি মনে করি এই গণতান্ত্রিক চর্চায় এটা একটা পদক্ষেপ হিসেবে কাজ করবে। ডেমোগ্রাফিক যেই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে বাংলাদেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ যুব জনগোষ্ঠী, এটা ইন্টারন্যাশনালি কিন্তু এইভাবেই কাউন্টিংটা করা হয়। তাহলে আমরা যদি 16 কোটি জনগোষ্ঁীও ধরি বা 17 কোটি, তাহলে 5.5 কোটির বেশি হচ্ছে যুব জনগোষ্ঠী এবং যারা মোস্ট প্রোডাক্টিভ ফোর্স। কিন্তু একটু হতাশার কথাও বলতে হবে যে এই যুব জনগোষ্ঠীকে নিয়ে বোধহয় আমাদের রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে বিভিন্ন স্তরে তাদেরকে কিছুটা অবজ্ঞা এবং উপেক্ষা করা হচ্ছে, ফলে যুবকদের মধ্যে হতাশা আছে, তাদের মধ্যে দেশ কোথায় যাচ্ছে এরকমের একটা আচ্ছা যা পারে তাই হোক, আমি খালি বিদেশের টিকিটটা একটু কোনো রকম জোগাড় করতে পারলে হয়েছে বা স্কলারশিপটা জোগাড় করতে পারলে হয়েছে, কিন্তু এইভাবে তো চলতে পারে না। যুবকদেরকে দেশের যেই বিভিন্ন সেক্টর আছে, আমরা যদিও আজকে খাদ্য নিয়ে কথা বলছি কিন্তু খাদ্য ছাড়াও সকল বিষয়েই যুব নেতৃত্বকে বিকশিত করতে হবে, যুবকদের মধ্যে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটাতে হবে, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে, এটা তো আমরা কেউ অস্বীকার করব না। এবং এই রকম একটা দেশের যুব জনগোষ্ঠী তারা তাদের দেশের সরকার আগামীতে কেমন হবে, রাষ্ট্র পরিচালনাটা কেমন করে হওয়া উচিত, কীভাবে একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা যাবে, একটা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা যাবে, তার জন্য তো যুবকদের সাথেই কথা বলতে হবে। তাদের মূল একটা লক্ষ্য ছিল যে সরকারি উদ্যোগে একটা যুব ছায়া সংসদ যেন হয়, আমাদের স্পিক আমাদের যে জাতীয় সংসদ আছে তার অধীনে এটা একটা হতে পারে। এর কিন্তু মডেল আছে দুনিয়াতে, ইংল্যান্ডে আছে, শ্রীলঙ্কাতে আছে, পাশের দেশ। তাহলে বাংলাদেশ অনেক কিছুরই রোল মডেল, তাহলে সেখানে যুব ছায়া সংসদ সরকারি পৃষ্ঠপোষকতায় কেন থাকবে না।